ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়ই যাবেন জিম্বাবুয়ে সফরে, নিশ্চিত করেছে বিসিবি। বলা হচ্ছিল উদীয়মান একটা দল পাঠাতে চায় জিম্বাবুয়ে ম্যানেজমেন্ট, কিন্তু বেশিরভাগ সিনিয়রই জিম্বাবুয়ে যাওয়ার জন্য রাজি। একমাত্র সাকিব আল হাসান আগেই নিশ্চিত করেছেন বোর্ডকে যে তিনি ওই সফরে যাবেন না। নির্বাচকদের সঙ্গে বসে সফরের একটা দলও চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট বোর্ড। সিনিয়র মোস্ট অফ দ্য প্লেয়ার্স কিন্তু দে আর অ্যাভেলেবল, তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে কেন, মোস্ট অফ দ্য প্লেয়ারই তো সিনিয়র যারা ন্যাশনাল টিমে খেলে, কয়েকটা ছাড়া তো সবাই তো এখন সব এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ারই খেলছে, তো মোস্ট অফ দেম আর অ্যাভেলেবল, তারাও এখানে অ্যাভেলেবল আছে এবং তারা সেটা জানিয়েছে আমাদের কাছে। সাকিব ইজ নট অ্যাভেলেবল, এটা আমাদের আগে বলে দিয়েছে। তো এই জন্যই এখন আমরা যে সিলেক্টরদের সাথে আজকে বসেছিলাম, তারা একটা টিম চূড়ান্ত করছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে তারা যে টিমটা আছে এখন তার সবাই অ্যাভেলেবল। এছাড়া তামিম ইকবাল নিজের টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে অবশ্যই জানাবেন, জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকেই তামিমের সিদ্ধান্ত জানা যাবে। এছাড়া এ দল গঠন করা হবে হাই পারফরমেন্স দলের 70% ক্রিকেটারদের নিয়ে। আপনাদের আগে বলেছিলাম যে সে তামিমই জানাবে সেটা, আপনার সেটার জন্য অপেক্ষা করেন, হয়তো এই সিরিজের পরে বা যে কোনো সময় তত অগস্ট জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, তো জুলাই মাসটাই তার টাইমটা বোধ হয় নিয়েছে, অগস্টের থেকে তা জানানোর কথা। তো জুলাই মাসের হয়তো শেষের দিকে অথবা হয়তো অগস্টের মধ্যে হয়তো প্রথম দিকে হয়তো সে আপনাদের জানিয়ে দিবে তার সিদ্ধান্ত। না না, আমাদের রিমাইন্ডারের তো এখানে নাই, এটা তো পরিষ্কার। তার সাথে তো আমাদের সিরিজ আগেও বলেছি, সিরিজ অফ মিটিং হয়েছে, সেও জানে আমরাও জানি, এখানে রিমাইন্ডারে তো কোনো কিছু নাই। তো সে এখানে তো সেই বলবে এবং সে এবং তাই সেই আপনাদের জানানোর কথা। বিশ্বক সে তো কিছু বলে নাই এখনও, যে সে বিশ্বকাপে যাচ্ছে বা যাচ্ছে না সে তো এখনও ডেফিনেটলি কিছু বলে নাই। এখন সে এখানে অ্যাভেলেবল কি না সেটা তো আপনার আমাদের কাছেও বলে নাই। তো প্রথমে সেটা জানাচ্ছিল যে সে তার সিদ্ধান্ত নেবে, সে টি টোয়েন্টি কন্টিনিউ, বিশ্বকাপ তো পরে, সে টি টোয়েন্টি ফরম্যাটে আছে কি না দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং সেটাই আমাদের জানানোর কথা। সেটা বলছে আমি সময় নিয়েছে, সময়ের মধ্যে আমি জানিয়ে দিব। আমরা তো পজিটিভ সবসময় ছিলাম, আমরা তো চাচ্ছিলামই তাকে, সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না। তবুও যেটা হাই পারফরমেন্সের মোস্ট অফ দ্য প্লেয়ার্স, এটা আমরা এই টিমের মধ্যেই থাকবে, অলমোস্ট 70% প্লেয়ার কিন্তু এই টিমের মধ্যেই আছে, আমরা এই টিমে করছি। কিন্তু জিম্বাবুয়েতে আমাদের ফুল স্ট্রেংথে আমরা এটাও সিরিয়াসলি নিচ্ছি, হয়তো এখানে আমরা পয়েন্টের কোনো পয়েন্টের খেলা না এটা, যেহেতু চ্যাম্পিয়নশিপের মধ্যে এটা নাই আমাদের। তো কিন্তু সিরিজটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি এবং আমরা সেভাবে টিম পাঠাতে চাই, কারণ আমরা এখানে ভালো বেটার পারফরমেন্স করতে পারে সেই ধরনের টিম থাকবে। তো এখানে একটা কথা ছিল যে আমরা অনেকে বলছিল সেকেন্ড স্ট্রিং না, উই ওয়ান্ট টু সেন্ড এ স্ট্রং টিম দ্যাট হ্যাজ টু বি বাংলাদেশ টিম।